মিয়ানমারের রাখাইনে ঘূর্ণিঝড় মুখায় শত শত লোকের প্রাণহানি। বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় মুখার, তবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দেশটির এক এলাকাতেই 400 মানুষের প্রাণহানি ঘটেছে ঘূর্ণিঝড় মুখায়। স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রসঙ্গত, ওই অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ছিল ঘূর্ণিঝড় মুখা। রোববার বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়া অঞ্চলে সরাসরি আঘাত হানে এটি। মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ সোমবার রাতে রাখাইনকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে। সেখানে মুখা 250 কিলোমিটার গতিতে আঘাত হানে। আর শক্তিশালী এই ঝড়ের আঘাতে গাছপালা ও টেলিযোগাযোগ টাওয়ারগুলো ভেঙে পড়ে এবং অনেক ভবনের ছাদ উড়ে যায়। ঘূর্ণিঝড় মুখার প্রভাবে 10 থেকে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ব্যাপক বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে দেখা যায় বন্যা। সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো লোকদের জন্য ব্যাপক সহায়তার প্রয়োজন। তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য হচ্ছে মূলত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে রাজ্যটি থেকে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। সেখানে বসবাস করা রোহিঙ্গাদের কাছ থেকে জানা যায়, সিতুয়া অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারের একটি ত্রাণ সংস্থা ও গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন অঞ্চলে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার আঘাতে বহু সংখ্যক রোহিঙ্গা মুসলিমের মৃত্যু হয়েছে এবং শক্তিশালী জ্বরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।